সিউড়ির তথা গোটা বীরভূম জেলার একজন বড় জননেতা ছিলেন। চারবার তিনি এখান থেকে বিধায়ক হয়েছেন এবং বহু মানুষের তিনি কলকাতাতে আশ্রয়দাতা ছিলেন। বহু রোগী চিকিৎসার জন্য তার কাছে গেছে, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে গেছে, তারা তার সাহায্য পেয়েছেন, বহু মানুষের কর্মসংস্থান তার হাত দিয়ে হয়েছে। ছোট একটা শিল্প আমাদের সিউড়ির কাছাকাছি মিনি স্টিল প্ল্যান্ট, সেটাও তার হাত ধরে বিল্ডারদের কাছে সেই সময় তিনি অনুরোধ করে নিয়ে এসেছিলেন। আমাদের এই রুক্ষ মাটিতে একটা শিল্পও তিনি গড়েছিলেন। বহু মানুষ বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে রিটায়ার করে গেছে, যারা তার হাত দিয়েই কর্মসংস্থানের সুযোগ হয়েছিল এবং সিউড়ির উন্নয়নের ক্ষেত্রে তার একটা বিরাট বড় ভূমিকা ছিল। বহু জনপ্রতিনিধি যারা আজকের দিনে রাজনীতি করছেন পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, জেলা পরিষদের স্তরে এবং মিউনিসিপ্যালিটি স্তরে, তারা অনেকেই তার হাত দিয়ে রাজনীতির হাতে খুঁড়ি পেয়েছেন, স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই শোকাহত একটা শোকের দিন, যে এই দিনটাতে একটা এত বড় জননেতাকে আমরা হারিয়েছি এবং সিউড়ির মানুষ হিসেবে এটা আমাদের কাছে খুব দুঃখের এবং মানে মর্মবেদনার দিন। তার আত্মার চিরশান্তি তিনি পান, তিনি আমাদের মনের মধ্যে অক্ষয় অমর হয়ে থাকবেন। আমরা বলব স্মৃতি চট্টরাজ অমর রায়।